আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। সুনির্দিষ্ট পত্রিকার আইন 1877 বা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর এমসিকিউ প্রশ্ন। সুনির্দিষ্ট পত্রিকার আইন কত সালে প্রণীত হয়? 1877। সম্পত্তি অর্পণ সুনির্দিষ্ট পত্রিকার আইনের কত ধারায় হয়? 11 ধারায়। আদেশের ক্ষমতা সুনির্দিষ্ট পত্রিকার আইনের কত ধারায় বর্ণনা করা হয়েছে? 45 ধারায়। সুনির্দিষ্ট পত্রিকার আইনের কোন ধারায় রিসিভার বা তত্ত্বাবধায়ক সম্পর্কে বলা হয়েছে? 44 ধারায়। সুনির্দিষ্ট পত্রিকার আইনের মোট ধারা কয়টি? 57টি। সুনির্দিষ্ট পত্রিকার আইন 1877 সালের কত নং আইন? 1 নং আইন। সুনির্দিষ্ট পত্রিকার আইনকে কত খণ্ডে বিভক্ত করা হয়েছে? 3 খণ্ডে। সুনির্দিষ্ট পত্রিকার আইনের কোন ধারা বলে কোন পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না? 28। সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক নিয়োগ করার ইচ্ছাধীন ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে? সংশ্লিষ্ট আদালতকে। সুনির্দিষ্ট পত্রিকার আইন 1877 সর্বশেষ কখন সংশোধিত হয়? 2004। সুনির্দিষ্ট পত্রিকার আইন 1877-এর 2004 সালে সর্বশেষ সংশোধনী কখন থেকে কার্যকর হয়? 1 মে 2004। আদেশের খসড়ায় সুনির্দিষ্ট পত্রিকার আইনের কত ধারায় বলা হয়েছে? 45। সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুযায়ী আদালত কখন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন? আদালতের ইচ্ছার উপর এবং মোকদ্দমা বিচারাধীন থাকাকালীন। রিসিভার কেন নিয়োগ করা হয়? আদালতের রায় কার্যকর করার জন্য, সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, উপরের সবগুলো। সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুসারে কখন আদালত রিসিভার নিয়োগ দিতে পারেন? আদালতের ইচ্ছাধীন এবং মামলা বিচারাধীন থাকাকালীন সময়ে। সুনির্দিষ্ট পত্রিকার আইনের কত ধারায় সুনির্দিষ্ট পত্রিকার প্রদান পদ্ধতি বলা হয়েছে? ধারা 5। সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুযায়ী কত প্রকার পত্রিকার দেয়া যায়? 5 প্রকার। সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুযায়ী নিম্নের কোন উপায়ে পত্রিকার দেয়া যায়? রিসিভার নিয়োগের মাধ্যমে নির্দিষ্ট সম্পত্তি দখল গ্রহণ করে দাবিদারকে প্রত্যর্পণের মাধ্যমে, সুনির্দিষ্ট আইনগত কর্তব্য সম্পাদনের নির্দেশ প্রদানের মাধ্যমে, উপরে সবগুলো। কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যাবে না? দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য। বাদী যে প্রতিকারের দাবি করে দেওয়ানি আদালত মোকদ্দমা দায়ের করেন, আদালত সেক্ষেত্রে যে ডিগ্রি প্রদান করেন, এটি কী ধরনের প্রতিকার? দেওয়ানি প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষতিপূরণ প্রদান করা হয়? হ্যাঁ। সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুসারে কখন পত্রিকার পাওয়া যাবে না? কোনো দলিল রেজিস্ট্রি হতে হলে রেজিস্ট্রেশন আইনের উপর, অথবা কোনো দলিল চুক্তি, দলিল যদি চুক্তি বলে গণ্য করা না হয় তবে সেই দলিল মূলে, এবং কোনো চুক্তি মূলে কোনো সুনির্দিষ্ট কার্য সম্পাদন লাভ করার প্রতিকার ছাড়া, উপরের সবগুলো। সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিচের কোন পদ্ধতিতে প্রতিকার দেয়া যায়? ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যমে, মাধ্যম ব্যতীত অন্য কোনো প্রকারে, পক্ষসমূহের অধিকার নির্ণয় ও ঘোষণার মাধ্যমে, এবং আইনগতভাবে যে কাজ করা থেকে বিরত থাকা কর্তব্য সে কাজ থেকে বিরত থাকার আদেশ দানের মাধ্যমে। নিরোধক প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হয়েছে? কিভাবে? 6 ধারায়। কিভাবে নিরোধকমূলক নিবারণমূলক প্রতিকার মঞ্জুর করা যায়? আদালতের ইচ্ছাধীন ক্ষমতায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে এবং স্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে, উপরের সবগুলো। আদালত তার কী ক্ষমতা বলে? নিরোধ প্রতিকার মঞ্জুর করতে ক্ষমতাবান, ইচ্ছাধীন ক্ষমতা বলে। নিবারণমূলক প্রতিকার মঞ্জুর করা হয় আদালতের ইচ্ছাধীন ক্ষমতায় স্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে, অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে, উপরের সবগুলো। সুনির্দিষ্ট প্রতিকার আইনকে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য প্রযোজ্য না? সুনির্দিষ্ট প্রতিকার আইন দণ্ডমূলক আইন না প্রতিকারমূলক আইন? প্রতিকারমূলক আইন। স্থাবর ও অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? 8 হইতে 10 ধারায়। দখলের অধিকারী ব্যক্তি যদি দখলে না থাকেন তবে
কোন ধারায় প্রতিকার চাইতে পারেন? আট ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা আট অনুসারে দখল পুনরুদ্ধার করতে চাইলে বাদীকে নিম্নের কোন বিষয়টি প্রমাণ করতে হবে? সত্য মালিকানা প্রমাণ করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী প্রতিকার পেতে হলে কিসের মামলা করতে হবে? উচ্ছেদের মামলা এবং খাস দখলের মামলা। কত ধারায় দখল পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করা যায়? আট ধারায়। ধারা আট অনুসারে দখল পুনরুদ্ধার করতে হলে সত্য প্রমাণ করতে হবে। ধারা আট অনুসারে দখল পুনরুদ্ধারের মামলা কতদিনের মধ্যে করতে হবে? বেদখল তারিখ হতে ১২ বছরের মধ্যে। ধারা আট অনুযায়ী বাদী সত্য প্রমাণ করতে না পারলে নিম্নের কোন ঘটনাটি ঘটবে? কোনো ডিগ্রি পাবে না এবং মামলাটি খারিজ হবে। আট ধারার মামলার কোর্ট ফি প্রদান করতে হয় মূল্যানুপাতিক হারে। আট ধারার অধীন মামলায় আপিল করা যায় এবং রিভিউ করা যায়। আট ও ৪২ ধারার মোকদ্দমা কোন ধরনের মোকদ্দমা? সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা। আইনগত পন্থা ব্যতীত যদি কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয় তবে সে কোন ধারার প্রতিকার চাইতে পারে? নয় ধারার প্রতিকার। ধারা নয় অনুসারে দখল পুনরুদ্ধারের জন্য প্রমাণ করতে হবে বাদী সম্পত্তির দখলে ছিল, বিনা অনুমতিতে দখলচ্যুত করা হয়েছে, বেআইনিভাবে দখলচ্যুত করা হয়েছে, উপরের সবগুলো। ধারা নয় অনুযায়ী মামলায় দখল পুনরুদ্ধারের জন্য বাদীকে কী প্রমাণ করতে হবে? দখল প্রমাণ করতে হবে। কত ধারায় মোকদ্দমার সত্য নিয়ে আলোচনা করা হয় না, শুধুমাত্র দখল নিয়ে আলোচনা করা হয়? নয় ধারায়। ধারা নয় অনুসারে দখল পুনরুদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা করতে হবে? বেদখলের তারিখ হতে ৬ মাসের মধ্যে। সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নয় ধারায় বাদীকে নিম্নের কোন ধরনের মামলা করলে প্রতিকার পেতে পারে? দখল পুনরুদ্ধারের মামলা। কোন ধারার মামলার ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না? নয় ধারা। কোন ধারায় মামলা করতে হলে মূল্যানুপাতিক কোর্ট ফির অর্ধেক প্রদান করতে হবে? নয় ধারা। কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? নয় ধারায়। নয় ধারার মামলায় কি পরিমাণ কোর্ট ফি প্রদান করতে হয়? মূল্যানুপাতিক এর অর্ধেক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় স্থাবর সম্পত্তি দখল উদ্ধার সম্পর্কে বিধৃত হয়েছে? আট ও নয় ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭। ১২ ধারার মোকদ্দমা কী ধরনের মোকদ্দমা? চুক্তি প্রবলের মোকদ্দমা। চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের জন্য নতুন মামলা করা যায় এবং পুরনো মামলার ক্ষতিপূরণ দেয়া যেতে পারে। চুক্তি প্রবলের মোকদ্দমা দাখিলের তামাদি সময়ে সীমা কত? ১ বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ আদায়ের জন্য বাদীকে নিচের কোন প্রতিকার প্রদান করা যেতে পারে? নতুন মামলা করা যায় এবং পুরনো মামলার ক্ষতিপূরণ দেয়া যেতে পারে। সুনির্দিষ্ট চুক্তি পালনের কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। যেসব চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় সেগুলো কত ধারায় বলা হয়েছে? ১২ ধারায়। চুক্তিভঙ্গ হলে ক্ষতিপূরণের জন্য কী করতে হবে? পুরাতন মোকদ্দমায় ক্ষতিপূরণ দেয়া যেতে পারে এবং নতুন করে মোকদ্দমা দাখিল করতে হবে। চুক্তিভুক্ত একটি পক্ষ চুক্তির একটি অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনে অক্ষম হলে তা সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক থেকে ছোট হলে আদালত কী করবেন? চুক্তির আংশিক পালনের প্রতিকার দিবেন। কোন চুক্তির কার্য সম্পাদন সম্ভব? যখন প্রতিফলনী চুক্তির মূল প্রতিপাদ্য বিষয় বা সম্পূর্ণ বা আংশিকভাবে একটি ট্রাস্টের অন্তর্ভুক্ত। আদালত কোন ধরনের চুক্তির কার্য সম্পাদনের প্রতিকার দিতে পারে? যখন চুক্তিভুক্ত কার্য সম্পাদন না করলে প্রকৃতপক্ষে যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ড নেই এবং চুক্তির কার্য সম্পাদন না করার ফলে যখন আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে কী বোঝায়? চুক্তির শর্ত অনুযায়ী দায়িত্ব পালন। কোনো চুক্তির ক্ষেত্রে চুক্তির কার্য সম্পাদনের আদেশ দানে আদালত পারবেন না
যে চুক্তি কার্য সম্পাদন না করলে পর্যাপ্ত ক্ষতিপূরণ আছে অথবা জটিল ও অসংখ্য বিবরণের সমষ্টি এবং পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল যে চুক্তি উপরের সবগুলো। যে চুক্তি কার্য সম্পাদন করতে হলে কাজ আরম্ভ করার তারিখ হতে ক্রমাগত 3 বছরের বেশি সময় কাজ করতে হয় সেই চুক্তির কার্য সম্পাদন আদালত আদেশ দিবেন না। কোনো সকল ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। চুক্তিভুক্ত কার্য সম্পাদন না করলে প্রকৃতপক্ষে যে ক্ষতি হবে তা নির্ণয় করার মানদণ্ড নেই অথবা চুক্তিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না এবং এমন সম্ভাবনা থাকে যে চুক্তিভঙ্গ ভঙ্গ কার্য চুক্তিভুক্ত কার্য সম্পাদন না করলে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না উপরের সবগুলো। যে চুক্তিগুলোর কার্য সম্পাদন আদালতের আদেশের মাধ্যমে সম্ভব নয় সেটা কত ধারায় বলা হয়েছে? 21 ধারায়। চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা কত ধারায় বলা হয়েছে? 22 ধারায়। ধারা 21 অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না যদি বিক্রয়ের চুক্তি রেজিস্ট্রিকৃত না হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারাতে আদালত চুক্তি বিবেচনা করে না? 22 ধারায়। যারা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পাইতে অধিকারী এই সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? 23 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন আইন 2004-এ কোন ধারায় সন্নিবেশিত হয়েছে? 21-এর ক ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 বা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর MCQ প্রশ্ন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় চুক্তি রদের মোকদ্দমার কথা বর্ণনা করা হয়েছে? 34 ধারায়। চুক্তিবদ্ধ একটি পক্ষ সংশ্লিষ্ট চুক্তির যে অংশ প্রতিফলনে অসমর্থ হবে তা সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক দিয়ে ক্ষুদ্রতর হলে আদালত চুক্তির আংশিক পালনের প্রতিকার দিবেন। চুক্তিবদ্ধ একটি পক্ষ ওই চুক্তির যে অংশ প্রতিফলনের অসমর্থ হবে তা সম্পূর্ণ অংশের চেয়ে মূল্যের ক্ষেত্রে ক্ষুদ্রতর হলে আদালত কি প্রতিকার দিবেন? চুক্তির আংশিক পালনের প্রতিকার দিবেন। লিখিত চুক্তি রদের মোকদ্দমা করতে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 35 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বাদী কর্তৃক পালনযোগ্য চুক্তি রদের ডিগ্রি প্রদানের বিধান আছে? 35-এর ক ধারায়। চুক্তি রদের মোকদ্দমার কোর্ট ফি মূল্যানুপাতিক। আদালত কোন ক্ষেত্রে কোনো চুক্তি রদ করতে অস্বীকার করতে পারেন? তৃতীয় পক্ষ চুক্তি বহাল থাকা অবস্থায় উপযুক্ত মূল্য নোটিশ ব্যতীত সরল বিশ্বাসে বিষয়বস্তুর উপর অধিকার অর্জন করেছে অথবা বাদী প্রকাশ্য পরোক্ষভাবে চুক্তি সংশোধন করলে অথবা চুক্তির বিষয়বস্তুর এমন পরিবর্তন হলে যা পক্ষদ্বয় পূর্বের অবস্থায় আনতে পারবে না উপরের সবগুলো। দলিল সংশোধন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন কোন ধারায় বর্ণিত আছে? 31-34 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় কী সম্পর্কে বলা হয়েছে? যখন দলিল সংশোধনযোগ্য। দলিল সংশোধনের মোকদ্দমা দায়েরের তামাদি সময়সীমা কত? 3 বছর। আদালতের ডিগ্রি সংশোধন করা যায় না সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী? 31 ধারা। কোন ক্ষেত্রে আপিল দলিল সংশোধন করা যায়? পক্ষসমূহের সত্যিকার মনোভাব ভুলভাবে লিখিত হলে কোনো পক্ষের প্রতারণার দরুন ভুল হলে যেখানে প্রতারণা নেই সেখানে উভয়েরই ভুল হলে উপরের সবগুলো। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি রেজিস্ট্রিকৃত না হলে আদালত চুক্তির কার্য সম্পাদনের আদেশ দিবেন না। কখন একটি দলিল সংশোধন করা যায়? প্রতারণার মাধ্যমে পক্ষসমূহের পারস্পরিক ভুলের জন্য কোনো চুক্তি বা লিখিত দলিল সত্যিকার উদ্দেশ্যে ব্যক্ত না করলে। প্রতারণার মাধ্যমে বা পরস্পর ভুলের মাধ্যমে দলিল সংশোধনের জন্য কত ধারায় মামলা করতে হয়? 31 ধারায় মামলা করতে হয়।
দলিল বাতিল সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 39 ধারায়। কোন ধারা অনুযায়ী দলিল আংশিকভাবে বিলুপ্ত করার প্রতিকার পাওয়া যায়? 40 ধারায়। দলিল বাতিলের তামাদির সময়সীমা কত? জানার তারিখ হতে 3 বছর। 39 ধারার মোকদ্দমার কোর্ট ফির পরিমাণ কত? দলিলের বর্ণিত মূল্য হবে মোকদ্দমার মূল্যমান, এই মূল্যের উপর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। যে দলিল বেআইনিভাবে প্রস্তুতকৃত এবং কোনো অধিকার বা দাবি প্রতিষ্ঠিত করে তাই করে না তাই হচ্ছে বাতিল দলিল। দলিল বাতিল করতে হয় আদালতের মোকদ্দমার মাধ্যমে এবং রায়ের মাধ্যমে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় কোন প্রসঙ্গে বলা হয়েছে দলিল বাতিল? দলিল রদ বা বাতিল করার জন্য কি প্রমাণ করতে হবে? দলিলটি বাতিল যোগ্য বা বাতিল এবং দলিলটি বাতিল না হলে বাদীর অপূরণীয় ক্ষতি হইবে। দলিল আংশিক বাতিল প্রসঙ্গে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারাতে বলা হয়েছে? 40 ধারা। দলিল বাতিল জনিত প্রতিকার দিতে হলে আদালত ন্যায় বিচারের স্বার্থে দলিল বাতিলের নির্দেশ প্রদান করতে পারেন অথবা ইচ্ছাধীন ক্ষমতায় দলিল বাতিলের নির্দেশ প্রদান করতে পারেন। তামাদি আইন অনুযায়ী দলিল বাতিল করার মামলা কতদিনের মধ্যে করতে হয়? 3 বছরের মধ্যে করতে হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার অধীনে ঘোষণামূলক মামলা কত ধরনের? 2 ধরনের। ঘোষণামূলক ডিগ্রি জারিতে ফলাফল সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? 43 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 অধ্যায়ে কি বিষয়ে আলোচনা করা হয়েছে? ঘোষণামূলক ডিগ্রি। 8 ও 42 ধারার মোকদ্দমা কোন ধরনের মোকদ্দমা? সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা। নিচের কোনগুলো ঘোষণামূলক মামলার অন্তর্ভুক্ত? শুধুমাত্র ঘোষণার মামলা এবং সহযোগী প্রতিকার সহ ঘোষণার মামলা। ঘোষণামূলক ডিগ্রি কত ধারায় বলা হয়েছে? 42 ধারায়। ধারা 42 অনুযায়ী ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে কোন শর্ত পূরণ করতে হয়? বাদীকে আইনানুক মর্যাদার অধিকারী হতে হবে। বিবাদী বাদীর আইনানুক মর্যাদার অধিকার স্বীকার করেন এবং বাদীর সত্ত্বে ঘোষণা ব্যতীত সহযোগী প্রতিকার চাইতে হবে উপরের সবগুলো। বাদী যদি ঘোষণামূলক মামলায় প্রতিকার প্রার্থনা না করে তবে আদালত ইচ্ছাধীন হয় প্রতিকার দিবেন অথবা ন্যায় বিচারের স্বার্থে প্রতিদান দিবেন। ঘোষণামূলক মোকদ্দমা তামাদির সময়সীমা কত? 3 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে? 52 হইতে 57 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের নিষেধাজ্ঞা কি? আদেশ। আদেশমূলক নিষেধাজ্ঞা কখন দেওয়া যায়? যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ করাকে রোধ করার জন্য কোনো একটি কাজ করা আবশ্যক হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে ধারা 52 অনুযায়ী নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়? অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে। অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হয়েছে? 53 ধারায়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 55 ধারায়। কখন আদেশমূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়? যখন একটি বাধ্যবাধকতাকে রোধ করতে কোনো একটি কাজ করা আবশ্যক হয়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা আদালতের কী ধরনের ক্ষমতা? ইচ্ছাধীন ক্ষমতা। কখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে? বেআইনিভাবে ডিগ্রি জারির ফলে বা ডিগ্রি কার্যকর করার ফলে ভুলভাবে নালিশি সম্পত্তি বিক্রি করা হয়েছে অথবা মামলার নালিশি সম্পত্তি কোনো পক্ষ কর্তৃক অপচয় ক্ষতি বা স্বত্ব হস্তান্তরের আশঙ্কা দেখা দিয়েছে। আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন? অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি নিরূপণের মানদণ্ড নেই যেখানে। নিষেধাজ্ঞা সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিজ্ঞার আইনের কত ধারায় বলা হয়েছে? 52 হইতে 57 ধারা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 54 ধারায়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? 1908 সালের দেওয়ানি কার্যবিধি। যেক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি বা সাব্যস্ত ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কোনো মানদণ্ড নেই সেক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবেন।
যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না সেক্ষেত্রে আদালত কি মঞ্জুর করবেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন? নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করার জন্য কি বিষয়ে বিবেচনা করা হয়? নিষেধাজ্ঞা নামঞ্জুর হলে বাদীর অপূরণীয় ক্ষতির আশঙ্কা, আপাতত দৃষ্টিতে মামলা থাকা, সেই মামলায় বাদীর জয়লাভের সম্ভাবনা, উপরে সবগুলো। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কোন আইন অনুযায়ী হবে? 1908 সালের দেওয়ানি কার্যবিধি। যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা নামঞ্জুর করতে পারেন সেগুলো কত ধারায় বলা হয়েছে? 56 ধারায়। যে ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যসমূহের জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞার প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালত আদেশ দিবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারার মূল বক্তব্য হচ্ছে চুক্তির না সূচক অংশ পালনের নিষেধাজ্ঞা। যে ক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের ফলে আর্থিকভাবে ক্ষতিপূরণ পাওয়া যাবে না সেক্ষেত্রে আদালত আদেশ দিবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার। যে আদালত নিষেধাজ্ঞার আবেদন করা হলে ওই আদালত ছাড়া অন্য আদালত কি নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? পারেন না। যখন বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার নিজস্ব সম্পত্তি অন্যত্র অপসারণ বা হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করে বা হুমকি প্রদান করে তখন আদালত আদেশ দিবেন অস্থায়ী নিষেধাজ্ঞার। যে আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করা হচ্ছে সে আদালতের অধীনস্থ নয় এমন আদালত কার্যধারা স্থগিতের জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন না। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।